আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি এই মহামারীর সময়ও আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে তোমরা করোনার মতো মহামারী থেকে সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বিশেষ রহমতে আমরাও সুস্থ আছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ে 12 নম্বর পাঠ আমরা আলোচনা করব। এই পাঠে আমরা খারাপ চরিত্রগুলো নিয়ে আলোচনা করব। আমরা এই চতুর্থ অধ্যায়ে আলোচনা করেছিলাম আখলাক চরিত্র সম্পর্কে, অর্থাৎ মানুষের চরিত্র দুই রকম হতে পারে। কিছু রয়েছে ভালো ভালো চরিত্র, আর কিছু রয়েছে মানুষের খারাপ চরিত্র। আজকে আমরা এই ক্লাসটি নিব মানুষের যে সমস্ত খারাপ চরিত্র রয়েছে তার মধ্যে একটি অন্যতম খারাপ চরিত্র হচ্ছে প্রতারণা করা। 12 নম্বর পাঠে আমরা আল গশ, অর্থাৎ প্রতারণা সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদেরকে শুরুতে জানতে হবে যে প্রতারণা কাকে বলে। আল গশ, প্রতারণার আরবি শব্দ হচ্ছে আল গশু, যার অর্থ প্রতারণা করা। আমরা শুরুতেই জানব যে প্রতারণা কাকে বলে। মানুষকে ফাঁকি দেওয়া, মানুষকে ধোঁকা দেওয়া, কথা বার্তা, আচার আচরণ, লেনদেন, ব্যবসা বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে কাউকে ধোঁকা দেওয়াকে প্রতারণা বলে। বা আমরা আরও একটু ব্যাপক আকারে বলতে পারি, পণ্য দ্রব্যের দোষ ত্রুটি গোপন রেখে বিক্রি করা, অঙ্গীকার ভঙ্গ করা, মিথ্যা বলা ইত্যাদি প্রতারণার সামিল। আমরা আবার একটু জেনে নিই প্রতারণা কাকে বলে। মানুষকে ঠকানো, ফাঁকি দেওয়া, প্রবঞ্চনা ও ধোকা, কথাবার্তা, আচার আচরণ, লেনদেন, ব্যবসা বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে ধোকা দেওয়া এবং পণ্য দ্রব্যের দোষ ত্রুটি গোপন রেখে বিক্রি করা, অঙ্গীকার ভঙ্গ করা, মিথ্যা বলা ইত্যাদিকে আমরা প্রতারণা বলতে পারি। ইসলামের মধ্যে প্রতারণা করা একটি নিকৃষ্ট কাজ। ইসলাম এই প্রতারণাকে কখনোই সমর্থন করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলতেছেন যে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, অর্থাৎ তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না এবং তোমরা জেনে শুনে সত্যকে গোপন করো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের এই আয়াতে সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করতে নিষেধ করেছে এবং জেনে শুনে সত্যকে গোপন করতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে ইসলামের মধ্যে প্রতারণার কোনো রকমের অংশ নেই এবং ইসলাম প্রতারণাকে কখনোই সাপোর্ট করে না। এই জন্য প্রতারণা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমরা যারা শিক্ষার্থী রয়েছি, আমরা অনেক সময় দেখা যায় পড়া না শিখে এসে আমরা শিক্ষকদের সামনে, টিচারের সামনে বলি যে আমরা পড়া শিখেছি। অনেক সময় আমরা পরীক্ষার হলে আমরা নকল করে বসি, আবার অনেক সময় আমরা বাড়ির কাজ না করে স্কুলে চলে আসি বা শিক্ষককে বলি যে আমরা বাড়ির কাজ করেছি। এগুলো মিথ্যা, আর এগুলোও প্রতারণার সামিল। এগুলো আমাদেরকে কখনোই করা যাবে না। সহপাঠীদের সাথে আমরা অনেক সময় মিথ্যা কথা বলি, এগুলো আমাদেরকে কখনোই করা যাবে না। এরপরে আমরা যদি রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখি, যে রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতারণার বিষয়ে কত বেশি সতর্ক ছিলেন। আজকে যেমন বিভিন্ন ম্যাজিস্ট্রেট আমাদের বাজারগুলো মনিটরি করেন, ঠিক সেই সময়ে রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বাজার মনিটরি করার জন্য বের হইতেন। রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় বাজারে গিয়ে
বাজার মনিটরি করতেন, বাজারের অবস্থা দেখতেন। ঠিক তারই অংশ হিসাবে একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের মধ্যে যান। বাজারে যাওয়ার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দ্রব্যের একটি বড় স্তূপ দেখেন। একজন লোক সে খাদ্যের একটি স্তূপ এরকম বাজারে বিক্রি করতেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাদ্যের স্তূপের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। দেওয়ার পরে দেখতেছে যে ভিতরের যেই খাদ্যগুলো রয়েছে সেগুলো ভিজা, আর উপরে যেই খাবারগুলো রাখা হয়েছে সেগুলো শুকনা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অবস্থা দেখে তাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তো এটা প্রতারণা করতেছো, তুমি তো চাইলে ভিজাগুলো আলাদা করে রাখতে পারতে, মানুষকে বলতে পারতে যে এগুলো ভিজে আর এগুলো হচ্ছে শুকনা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কাজে নারাজ হন। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রতারণা সম্পর্কে একটি হাদিস বলেন যেটা আমাদের জন্য বড় শিক্ষণীয় বা আমাদের জীবনের জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য বড় একটি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন। এই হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কশা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়। এই জন্য আমরা যদি প্রতারণা করি, আমরা যদি প্রতারণার মধ্যে মানুষকে ধোকা দেওয়ার মধ্যে আমরা যদি অংশগ্রহণ করি, তাহলে আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মধ্যে সামিল হয়ে যাব, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত আমরা হতে পারবো না। এই জন্য আমাদেরকে প্রতারণা থেকে দূরে থাকতে হবে, প্রতারণা করা যাবে না। এবং আমাদের এই যে প্রতারণা করা যে একটা খারাপ চরিত্র, এই চরিত্র থেকে আমাদেরকে অনেক বেশি দূরে থাকতে হবে। এবং আমাদের কখনোই যাতে মানুষ আমাদের থেকে প্রতারণার শিকার না হয় সেদিকে আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আজকের ক্লাস আমাদের এতটুকুই। তোমরা এই পাঠ থেকে তোমরা 10টি প্রশ্ন বানাবে এবং তার উত্তর লিখবে। আসসালামু আলাইকুম।